দুটো আসে, একটা কোরবানি ঈদ, ঈদুল আজহা। আমার মনে হয় যে তোমাদের এই ঈদে অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটানোটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই হয়তো পরিবারের সাথে আপনারা সময় কাটাতে পারবেন না, অনেকে প্রবাসী বাঙালি আছে, তারা মন ছোট করবেন না। এখন তো ভিডিও কলে দেখা যায়, আপনাদেরকে দেখা যায় সময়ের, আর সবসময় আপনজনদের সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন, যতটুকু সময় আপনজনদেরকে দিতে পারবেন ততটুকুই আসলে আপনাদের হয়তো বা আপনাকে অন্যভাবে ভাবতে শিখতে হবে। সারা বছর তো কাজ করে বেড়ান, কিছু উৎসব মুখর পরিবেশে সময়ে আর ব্যক্তিগতভাবে ভালো থাকার চেষ্টা করবেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন, অন্যকে সুস্থ রাখার উপদেশ সে যেন সুস্থ থাকে। যেমন ইদানিং সময় আবার খুবই একটু গ্র্যাজুয়ালি বাড়ছে, তারপরে আমরা এখন মাস্ক ছেড়ে কখন, কারণ আমরা অভ্যাস হয়ে গেছি, আমরা চাইলেই মাস্ক পরতে ব্রিদিং প্রবলেম, এটাও একটা অভ্যাস। তো আমি জানি কষ্ট হবে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে কাছের মানুষটাকে, পাশের মানুষটাকে একটু যত্নে রাখা উচিত, আমার নিজের প্রতি যত্ন সেবা উচিত। আমরা বাবা মা ভাই ফ্যামিলি সবাইকে সময় দিই, কিন্তু ভুলে যাই নিজেকে সময় দিই। আমার মনে হয় যে লাইফে কোনো এক সময় এটা ভাবা উচিত যে নিজেকে একটু সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে একটু আয়নার সামনে দাঁড়ানো উচিত, নিজেকে নিয়ে একটু ভাবা উচিত। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, নিজেকে সময় দিতে শিখবেন, তখন আপনি আসলে আপনার বাবা মা ভাই বোন প্রত্যেকটা চরিত্রকে, আসলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে ব্যক্তিগতভাবে এইটা আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি ভালো আছেন, আপনি কি ভালো থাকলেন। তো নিজেকে ভালো রাখবেন সব একদম। লাস্ট কোয়েশ্চন, ঈদের যেহেতু কোরবানির গরুর নিয়ে বা কোরবানি নিয়ে কোনো মজার স্মৃতি? মজার স্মৃতি একটা হবে যে আমি এন্ডোর্সমেন্ট আছে আইটেলের, আমি কোরবানি নিয়ে হচ্ছে মজার স্মৃতি হচ্ছে এই গরুর পিছনে যখন চেয়ে কাজ করা হয়েছে, এটা একটা অফিসে। আর আমি ছোটোবেলা থেকে মজার স্মৃতি হচ্ছে যে আমরা কী বলে কুজের মাংস বলে আর কি, হ্যাঁ কোরবানি করে কুজের মাংসটা দিয়েছিল, যেমন এটাতে কাবাব বানা হয়ে গেছে। আর কোরবানি দিয়ে কোরবানিটা আসলে আমার কাছে অনেক সময় মনে হয় যে মায়া লাগে, আমি ওই কোরবানি করাটা আমি দেখতে পারতাম না, ভয় পাইতাম। পরে বাবা হচ্ছে ওই যে জবাই দর্শক উনি আর কি আমাকে হাত দিয়ে ধরাই দিলেন ভয় টাকা কম। সো কোরবানি উদ্দেশ্যটা যিনি হাসিল হয় যে কোরবানিটার ফিলোসফিটা যে কারণে বলা হয়েছে সেটা যিনি খুব সহজভাবে সবার কাছে পৌঁছায় যায় যে কোরবানিটার উদ্দেশ্যটা, তাহলে হয়তো প্রপার কোরবানি হয়, আদারওয়াইজ প্রপার কোরবানি হবে না। আমার মনে হয় যে প্রত্যেকটা বিষয়ের প্রতি একটা ফিলোসফি আছে, একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে ওই মায়া বা মমতা এবং তারপর তাকে ত্যাগ করার যে প্রসেসটা সেটা যিনি হাসিল হয়। সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, সিনেমা হচ্ছে শাকিব খান আর আছে নাটকে হচ্ছে আফরান, এই এই যে মানে আমরা যে জায়গাটা জানি আর কি যে নাটকের সুপার স্টার আফরান নিশো শাকিব খান হচ্ছে সিনেমা, এই দুই জায়গাটা আপনি মানে কী হবে? এটা আমি আসলে জানতাম না যে এরকমভাবে মানুষ ভাবে বা আমি ভাবি না কথা। আমার মনে হয় যে আমি খুবই ছোটো মানুষ, এটা এমন না যে খুবই ডিপ্লোম্যাটিক বা মানবিক জায়গা থেকে খুবই বিনয়ী বলছি, আমি সবসময় বিশ্বাস করি যে আমি একটা পারপাস নিয়ে আসছি, আমি জন্মেছি একটা কারণে, তারপর যখন আমার এখানে একটা আমার যোগসূত্র তৈরি হয়ে গেছে তখন আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি কাজ করি এবং আমি আমার প্যাশন থেকে কাজ করি এবং এই দিস ইজ মাই আর্নিং সোর্স, দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। তো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত, সো এরপরে কাজ করে গেছি, কাজ করে যাব, সেটা যদি আমাকে দর্শক অডিয়েন্স পছন্দ করে হয়তো বা অডিয়েন্স পছন্দ না করলে আমি কাজ করেই যেতাম, স্ট্রাগল করতাম। তো এইগুলো এই যে টার্ম এই টার্মগুলো আমাকে আমার মনে হয় যে আমার মনে হয় যে কেউই যতই উপরে যাক না কেন, যতই সাকসেস আসুক না কেন, তার যিনি পাটা মাটিতে থাকে এবং সে যিনি গ্রাউন্ডে থাকে এটা আমার মনে হয়, কারণ শেকড় ভুলে যাওয়া উচিত না, আমরা আমার আমার বাবা মাকে কখনোই ভুলে যেতে পারবো না। সো আমার মনে হয় যে ইটস এ টার্ম, আপনার কাছে এটা খুবই ইন্টারেস্টিং মনে হতে পারে সুপারস্টার, বাট আমি স্টারও না সুপারস্টার না, আমি নর্মাল হিউম্যান বিং, আমি পারফর্মার, আমি এন্টারটেইনার, আমি একজন মানুষ এবং আমি আমার কাজটাকে প্রপার ওয়েতে করতে চাই এবং পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফকে আমি সবসময় আলাদা রাখি, এটাই আলাদা রাখতে চাই, তাহলে আমি আসলে খুব আলাদা আলাদাভাবে সব কাজগুলো পারফেক্টলি করতে পারি। সো আমার জন্য দোয়া করবেন যেন আমি আসলে পারফর্মার হয়ে উঠতে পারি, আমি যেন আরও শিখতে পারি, কারণ অজানা খুবই অজানা এবং খুবই আমি খুব এডুকেটেড না আর কি।
করে ফেলা কাজটা আমার কাছে মনে হয়।